রাজধানী ঢাকাতে কিন্তু সব কিছুই আনকমন, সব জায়গাতেই পাওয়া যায়। তো আমাদের ছোট্ট শহর বগুড়াতে কিন্তু সব জিনিস আমরা হাতের নাগালে পাই না, বিশেষ করে আনকমন জিনিসগুলো কিন্তু আমরা একদমই পাই না। তবে আনকমন জিনিসগুলো এক জায়গাতেই পাওয়া যায় বগুড়ার, আর সেটা আজকে শেয়ার করছি সবার সঙ্গে। আমরা অনলাইনে অনেক কিছুই দেখি যেটা কিন্তু আমরা মার্কেট গেলে বা অন্য কোনো শপিং কমপ্লেক্সে গেলে কিন্তু আমরা সেগুলো পাই না। তবে এখানে আসলে আপনাদের চাওয়া মতো সব কিছুই পাবেন ইনশাল্লাহ। তো অনেকেই হয়তো দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি কোথায় এসেছি, আপনি কি চান আর সেটা পাবেন না, এটা কিন্তু এখানে হবে না। বিশেষ করে আমরা অনলাইনে যা কিছু দেখি আমাদের অনেক নিতে ইচ্ছে হয়, আর সেগুলো কিন্তু বগুড়াতে আনতে আনতে ডেলিভারি চার্জও অনেক পড়ে যায়। তো আমার মনে হয় যে এখানে আসার পরে আপনার চাওয়ার জিনিসগুলো সবগুলোই পাবেন, মগ বলেন, গ্লাস বলেন, হাঁড়ি বলেন, সব কিছু, আদার্স মানে সব কিছু। তো এটা কিন্তু টাচ অ্যান্ড টেক, আমি জানি যে অনেকেই বুঝতে পারছেন যে আমি কোথায় আসছি। তো এখান থেকে আমি কী কী নিলাম সেটাও শেয়ার করব, কিন্তু আপনি যা চান এখানকার সব কিছুই একদম আনকমন, হাঁড়ি পাতিল সব কিছুই আছে এখানে। হাঁড়িগুলো যেরকম আনকমন, প্রাইসও ভালোই আছে, সব কিছুর প্রাইস বেশ ভালোই। আসলে অনলাইনেও কিন্তু এই টাইপই প্রাইস, খুব বেশি কিন্তু ডিফারেন্স না, মানে যে প্রাইসটা আমরা অনলাইনে দেখি ওইটাই, একদম যে আকাশ পাতাল একটা ডিফারেন্স সব কিছু প্রাইস তা নয়। যাই হোক, আপনারা যারা জানেন না আমার কাছ থেকে যদি জেনে একটু উপকৃত হন এটা আমার ভালোই লাগবে। আর এখানে সিলভার বলেন সব কিছুই, মানে সব কিছুই আছে, আপনাদের চাওয়া মতো সব কিছুই পাবেন ইনশাল্লাহ। এই হাঁড়িগুলো কিন্তু প্রবাসীদের ঘরে আমরা সব সময়ই দেখি, বেশ ভালোই লাগে। আর অনেকেই আমাকে থেকে জানতে চেয়েছিল যে আমি সব কিছু, আমি হাঁড়ি পাতিল এগুলো কোথায় থেকে কিনি, আর সেই জন্য কিন্তু এই ভিডিওটা শেয়ার করা। ঢাকা শহরে রাস্তাঘাটে আনাচে কানাচে সব কিছুতেই কিন্তু আনকমন অনেক জিনিস পাওয়া যায় অনেক দোকানে। তো আমাদের বগুড়াতে কিন্তু এই সুবিধা নাই, তবে এখানে সবচেয়ে বেশি মানে আপনার যা চান তাই পাবেন। আরেকটা স্টল আছে, সেটা হচ্ছে বিসিএল সম্ভবত নাম, হ্যাঁ বিসিএলে হবে, তো ওখানেও আপনি পাবেন। তবে আমার মনে হয় যে টাচ অ্যান্ড টেকে সবচেয়ে বেশি মানে সব কিছু আছে। আর এটা হচ্ছে দোতলা, নিচতলাতে কিন্তু আপনার কসমেটিক্স বলেন, খাবার বলেন, ড্রাই ফ্রুট যা কিছু আছে সব কিছু কিন্তু নিচতলায় আছে। যাই হোক, এই যে কেটলিটা এটা আমার খুবই পছন্দ হয়েছিল, তবে আমার বাজেটে অত নাই। আর তাছাড়া ওইটা নিয়ে আমার একটু রিস্কও মনে হয় যে আমি যদি ওটাতে চা বানাই, অনেকেরই আমি রিভিউ দেখেছি যে তারা শখ করে কেনার পরে কিন্তু সেটা ভেঙে চড়ে গেছে। তো এখানে আনকমন গ্লাস বলেন সব কিছুই, আমার এই সেটটাও কেনার ইচ্ছা ছিল, বাট আমি একটা প্রয়োজনে আসছিলাম, সেই প্রয়োজনটা মেটাতে আমার প্রায় অনেক টাকাই লেগে গেছে, মানে আমি যে টাকা নিয়ে আসছি আর কি। তারপরে এখানে গ্রিল করার আছে, এখানে যে ডিশগুলো, এই সার্ভিং ডিশগুলোও কিন্তু অনেক নাইস, আর এটা যদিও একটু কমন বাট এটাও কিন্তু আছে। আর এগুলোর দাম ভালোই, 9,000, 10,000, 15,000 এই টাইপ হবে, অনেক দাম। তো যাই হোক, আমি এখন বাসায় চলে এসেছি, আর আমি অনলাইন থেকে একটা প্রোডাক্ট আর কি ঝুড়ি অর্ডার করছিলাম, সেটা হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দেব, ওখান থেকে আমি ঝুড়ি নিয়েছি দুইটা, এবং ছবির সঙ্গে একদম মিল, খুবই নাইস। তবে আমি সাইজটা ভেবেছিলাম যে আরও ছোট হবে, তো সাইজটা কিন্তু বেশ বড় বড়। তো আমার কাছে একটু মনে হচ্ছিলো যে ছোট, আমি একটু আশা করেছিলাম, আমার কাছে ছোট সাইজগুলো একটু ভালোই লাগে। তো যাই হোক, এইটা হচ্ছে কিন্তু একদম স্মল সাইজ একটা ঝুড়ি, আর এটা কিন্তু অনেক বড় একটা ঝুড়ি, মানে স্মল সাইজ নিয়েছি কিন্তু বাসায় এসে দেখি বেশ ছোট, মানে বড় এটা। আরেকটা ঝুড়ি, এই যে এই দুইটা আমি নিয়েছি, আমার সব কিছু মিলে 1,150 লাগছে। আর আমি টাচ অ্যান্ড টেক থেকে এই হাঁড়িটা নিয়েছি, এটা হচ্ছে 2,300 টাকা, একদম হোয়াইট, আমার নেওয়ার খুবই ইচ্ছা ছিল, এবং খুবই সুন্দর লাগে যখন আমি এটাতে কোনো
তরকারি রান্না করে এবং সেটা ভিডিও করে দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগে। আর এখানে রবার দেওয়া আছে ঢাকনাতে, যেন ওখানে পড়ার সঙ্গে দাগ বা একটা শব্দ এই টাইপ কিছু হয় না। তেমন কিছু কিনিনি, হাঁড়িটাতেই আমার বাজেট ফেল হয়ে গেছে। আর একটা নাইফ নিয়েছি যেটা খুবই ভালো, একদম ধারালো। তারপরে এই চপস্টিক নিয়েছি। ভালো থাকবেন সবাই।